একটা ভাইরাস আক্রান্ত অচেনা শহরে, অপরিচিত হাজারো মানুষের ভিড়ে, ভুলে মনের অগোচরে আমরা বদলে যাই, বদলে যেতে হয়। প্রত্যাশার চাপ উপেক্ষা করতে পারলেও আমাদের বই নিয়ে বেড়াতে হয় দায়িত্ববোধের ভার। খুব অল্প বয়সেই নিজেদের ফেলে দেই কঠিন সমস্ত পরীক্ষার মধ্যে। উচ্চশিক্ষা অর্জনের তাগিদে দেশ থেকে বের হলেও আমাদের দেশের বাইরের জীবনটা শুধুমাত্র সেটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, যোগ হয় নামমাত্র পার্ট টাইম কাজ। পুত্র এখন আর টাকা চাহিয়া পিতার নিকট পত্র লেখে না, নিজের পড়াশোনার খরচ চোকান দেওয়া, ঘুমানোর জন্য একটা জায়গা, বেঁচে থাকার জন্য অন্তত এক বেলার খাবার, সম্ভব করে দেশেও কিছু টাকা পাঠানো। বিকাল বেলার অন্ধকার ঘনে আসা আকাশ, ইলেকট্রিক পোলের তারের উপর বসা কয়েকটি পাখি, কাষ্ঠের ন্যায় শক্ত মনের কিছু মানুষ, পুরনো পাহাড় কেটে নতুন করে গড়ে ওঠা শহর। এই শহরে এক ঘন্টা ঘুমের সর্বনিম্ন বাজার দর $7.10। হঠাৎ মধ্যরাতে ওই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া দেহটা জেগে ওঠে, তখনও ঘড়িটা ঠিক টিক টিক করেই বাজে। অন্ধকার ঘরের সিলিং এর দিকে ফেল ফেল করে তাকিয়ে আমরা নিজেদের হাজার খানেক প্রশ্নের সামনে দাঁড় করাই, মনটা ভার হয়ে যায়। আবার নিজেদের সখানেক স্বপ্নের যোগান দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করি। এই মনটাকে অস্থির হতে আমরা দেই না, কারণ এই মনের জোরেই -17°C তাপমাত্রায় ট্রাকের পর ট্রাক খালি হয়েছে। অস্বাভাবিক গরমে -170°C তাপমাত্রার তেলের সামনে দাঁড়িয়ে নিজেদের বিসর্জন দিয়েছি দিনের পর দিন। এই মনের জোরকে কাজে লাগিয়েই কাঁধে তুলে নিয়েছি ময়লার বস্তা, হাতে তুলে নিয়েছি আগুন। হাত পড়েছে সহস্রবার, কিন্তু স্বপ্নগুলো পড়তে দেয়নি। 125cc অটো বাইক গুলো ছুটেছে পাখির মতো স্বপ্নের পেছনে। লাল লাল চোখ নিয়ে সময় মতো ক্লাসেও পৌঁছে যাই আমরা। ঝিমিয়ে পড়া দেহের নিয়ন্ত্রণ করার ক্ষমতা না থাকলেও কান কাজ করছে ঠিকই প্রফেসরের ওই লেকচারের দিকে। ক্লাস শেষ হতে না হতেই আমরা আবার ছুটেছি আগের মতো। এক সপ্তাহ কাজের শক্তির যোগান দেয় কাজ থেকে পাওয়া সাপ্তাহিক একদিন বন্ধ। প্রতি সপ্তাহেই ভাবি নিজেকে সময় দেব, কিন্তু ক্লান্ত দেহ সেটা মেনে নিতে পারে না। দেশে রেখে আসা প্রিয় মানুষটার কথাও আমরা ভাবি, তারা আমাদের বুঝতে সক্ষম হয় না। লাল নীল বাতির এই শহরে আমাদের সাদা কালো জীবনটা তারা উপরে বসে সঠিক উপলব্ধি করতে পারে না। আর সমস্যা শুরু হয় এখানেই, হয়ে যায় ভুল বুঝাবুঝির, এভাবেই অবসান হয় অনেক দূরবর্তী সম্পর্কে। মনের মধ্যে কষ্টটা লুকিয়ে রেখে আমরা আবার চলে উঠি। মাঝে মাঝে এই ক্লান্তিহীন শহরে নিজেকে অনেক নিঃস্ব মনে হয়, পরাজিত সৈনিকের মতো বাড়ি ফিরে যেতে মন চায়, কিন্তু আমরা তা হতে দেই না। জীবন যুদ্ধের এই সংগ্রামী অংশের শুভ সমাপ্তি না দেখে আমাদের মুক্তি নেই। আমরা কারা? আমরা যুদ্ধক্ষেত্রে অবস্থানরত, যুদ্ধাহত অবস্থায় যুদ্ধরত সৈনিক।